শুরুতেই সংবাদ শিরোনাম। 2020 সালে পাকিস্তানের হামলায় 24 ভারতীয় সেনা নিহত। মার্কিন বিমানবাহী রণতরী সাবমেরিনের মতো তলিয়ে যাবে, হুঙ্কার ইরানের। ইরানের কৌশলগত অস্ত্র মধ্যপ্রাচ্যকে খণ্ড বিখণ্ড হওয়া থেকে রক্ষা করেছে বললেন প্রতিমন্ত্রী। ফাইজারের করোনা ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর অসুস্থ মেক্সিকান নারী চিকিৎসক। এবং সবশেষ থাকছে, ভ্রাতৃপ্রতিম ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকেই সমর্থন করবে না ইরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 2020 সালে সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর 24 জন সেনা নিহত হয়েছেন। সে হিসাবে পাক হামলার প্রতি মাসে গড়ে 2 জন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এই সময় দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের জম্মু কাশ্মীরে 5,100 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গড়ে প্রতিদিন 14 বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা, যা গত 18 বছরে হয়নি। এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছে 36 জন। নিহতদের মধ্যে 24 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আহত হয়েছেন অন্তত 130 জনেরও বেশি। এদিকে ইংরেজি নববর্ষর দিনে নায়েব সুবেদার রবন্দির নামের এক নিরাপত্তা বাহিনীর সদস্য পাকিস্তানের হামলায় নিহত হন। ইরানের ব্যাপারে যে কোনো ধরনের ভুল করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটির প্রয়োজনে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীতে এমনভাবে হামলা চালাবে যাতে এগুলো সাবমেরিনের মতো পানির নিচে তলিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনির অন্যতম সামরিক উপদেষ্টা এবং IRGC-র সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সালাফি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরীকে কয়েক ঘন্টার মধ্যে সাবমেরিনে পরিণত করে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার আর যে কয়েকদিন আছে তাতে সে ধরনের কোনো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন। জেনারেল সালাফি বলেছেন, আমরা কখনো আগে যুদ্ধ করব না, কিন্তু কেউ যদি আমাদের উপর হামলা চালায় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবেলা করব। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তি আখ মুহূর্তে শনিবার ইয়াহিয়া সালাফি কথা বলেছেন। গত বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি শাহাদত বরণ করেন। ওই হামলায় জেনারেল সুলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনী হাসদ আর সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দেশের মোট 10 জওয়ান এবং কমান্ডার শহীদ হন। শাহাদতপ্রাপ্ত সব যোদ্ধা ইরাক এবং সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ই উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিত পেয়েছিলেন লে জেনারেল কাসেম সুলাইমানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশে উৎপাদিত কৌশলগত অস্ত্র মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড হওয়ার হাত থেকে রক্ষা করেছে। এসব অস্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর ব্যবহার করে বল দোপী শক্তিগুলোর ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করেছে। জেনারেল আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ধ্বংস এবং ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে বলদর্পী শক্তিগুলো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে তাদের সমস্ত বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং অস্ত্রের সক্ষমতা ব্যবহার করেছে। কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ইরানের কৌশলগত অস্ত্র শত্রুর লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। এই অঞ্চলের বাইরের শক্তিগুলো চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান দুর্বল থাকুক এবং তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু বহু বছর ধরে শুধু আমরা আমাদের স্বাধীনতায় রক্ষা করিনি, বরং আমাদেরকে আমাদের শক্তিও বাড়িয়েছি। ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা আঞ্চলিক ভূরাজনৈতিক ক্ষেত্রে যে মন্দা সৃষ্টির চেষ্টা করছে, ইরান তা কখনোই সফল হতে দেবে না। জেনারেল আমির হাতামি আরও বলেন, শত্রুরা মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় তাদের লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তৈরি করেছে, কিন্তু ইরানের কৌশলগত উপস্থিতি তাদের সেই স্বপ্নকে নাৎসাত করে দিয়েছে। এজন্য শত্রুরা আঞ্চলিক ক্ষেত্রে ইরানের উপস্থিতি এবং প্রভাব কমাতে চায়।
ফাইজার বায়োটেক কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মেক্সিকোর একজন নারী চিকিৎসক। করোনা ভ্যাকসিন নিয়ে 32 বছর বয়সী ওই ডাক্তার হাসপাতালে ভর্তির ব্যাপারে গবেষণা চলছে বলে জানিয়েছেন মেক্সিকান কর্তৃপক্ষ। করোনা ভ্যাকসিন নেওয়ার পর ওই চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট, ত্বকে র্যাশের সমস্যা দেখা দিলে তাকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভে লেবনয়ের একটি সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অসুস্থ চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে ওই চিকিৎসকের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। এর আগে ভ্যাকসিন গ্রহণের পর কারো মস্তিষ্কের প্রদাহ হয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায় না। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ফাইজার এবং বায়ো এনটেকের মন্তব্য পাওয়া যায়নি। করোনাভাইরাসে মেক্সিকোতে এখন পর্যন্ত 1,26,500 মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ডিসেম্বর স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম রাউন্ড বিতরণ শুরু করেছিল দেশটি। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত নাসির আবদুল্লাহ মোহসেন আবদুল বলেছেন, ভ্রাতৃপ্রতিম ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না তার দেশ। সম্প্রতি আমেরিকা ইরান বিরোধী নিষেধাজ্ঞা কার্যকর পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের ভেতর একটি বিশেষজ্ঞ টিম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালিয়েছে নাসির আবদুল্লাহ মূলত সেই বিষয়টির প্রতিই ইঙ্গিত করেছেন। গতকাল শনিবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানাকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘে যে প্রস্তাব তোলা হয়েছে ইরাক মৌলবিকভাবে তার বিরোধী। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প স্বশাসিত জাতিসংঘে বার্ষিক বাজেটের বিরুদ্ধে ভোট দেয়। ওই ভোটাভুটিতে আমেরিকানের পাশে ছিল একমাত্র ইসরায়েল। বিশ্বের 164টি দেশ 323.10 কোটি ডলারের এ বাজেটের পক্ষে ভোট দেয়। ঐতিহ্যগতভাবে জাতিসংঘের বার্ষিক বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়ে আসছে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চেয়েছিল, কিন্তু তার পক্ষে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারেনি ওয়াশিংটন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প প্রশাসন। ইরানের নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত বলেছেন, তার দেশে প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমি ইরানের কাছে বার্তা পাঠিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না বাগদাদ। ইরাকি রাষ্ট্রদূত বলেন, ইরান হচ্ছে বন্ধু প্রতিম এবং ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ এবং তেহরানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরাকের অনিশ্চিত নীতি হচ্ছে তার প্রতিবেশীদের বিশেষ করে ইরানের বিরুদ্ধে যে কোনো নেতিবাচক সিদ্ধান্তের বিরোধিতা করা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।